মিস্টার বিল গেটস একটি কথা বলেছেন, আর যেটি এই পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষই জানেন, আর সেটি হল গরিব হয়ে জন্মানো কোনো পাপ নয়, কিন্তু আপনি যদি গরিব হয়ে মারা যান তাহলে সেটি আপনার জন্য পাপ। দেখুন, এই পৃথিবীতে সবাই ধনী হতে চায়, ঠিক তেমনি আপনি আমিও ধনী হতে চাই, কিন্তু এখন আমরা বুঝবো কিভাবে যে আমরা কি ধনী হতে পারবো নাকি পারবো না। এখন এটি বোঝার জন্য আমাদের প্রতিদিনের রোজকার রুটিন দেখতে হবে, আর এই রুটিনই আমাদের বলে দেবে আমরা কি ধনী হতে পারবো না সারা জীবন এই গরিবই থেকে যাব। দেখুন, যারা সফল লোক তাদের হ্যাবিট এবং যারা অসফল লোক তাদের হ্যাবিট কিন্তু সম্পূর্ণ আলাদা। আর তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু হ্যাবিটস বা অভ্যাসের কথা বলবো যেগুলোর একটিও যদি আপনার মধ্যে থাকে তাহলে আর যাই হোক আপনি ধনী হতে পারবেন না। তাই আমি রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন, কারণ কোনটি কার সাথে মিলে যায় সেটি তো বলা যায় না। তো চলুন ভিডিও শুরু করা যায়। সবার প্রথম সেই ব্যক্তি ধনী হতে পারবে না যে টাকা আয়ের দিকে কোনো মনোযোগ নেই, শুধুমাত্র টাকা জমানোর দিকেই তার সম্পূর্ণ মনোযোগ। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন, ভাই আপনি এটি কি বললেন, সবাই তো টাকা জমানোর কথা বলে আর আপনি বলছেন টাকা জমালে ধনী হতে পারবো না। না, আমিও জানি টাকা জমানোর দরকার রয়েছে, কিন্তু আপনাকে এটিও মানতে হবে এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন না যে টাকা জমাতে জমাতে ধনী হয়ে গিয়েছে। এই বিষয়ের উপর আমি যদি আপনাদের একটি এক্সাম্পল দেই, দেখবেন আমাদের দেশগুলোর মানুষেরা বাজারে গিয়ে 50 টাকার সবজি কিনতে 10 টাকা বাঁচানোর জন্য এই দোকান ওই দোকান ঘোরাঘুরি করতেই থাকে, আর দেখবেন মাছ মাংস কিনতে গিয়ে তো আরও অনেক বেশি টাইম নষ্ট করে ফেলছে। আবার বাজার থেকে ফিরার পথে রিক্সা ভাড়া লাগবে, তাই সেই ভাড়া বাঁচানোর জন্য ঘন্টার পর ঘন্টা হেঁটে হেঁটে বাসায় ফিরছি। এখন আপনি একটু ভাবুন, দিনের শুরুতে 2-3 ঘন্টা টাইম এই কিছু টাকা বাঁচানোর জন্যই ব্যয় করে ফেলছি, মানে 50-100 টাকা বাঁচানোর মূল্যই হলো আমার জীবনে 2-3টি ঘন্টা। এখন এই পয়েন্টে শুরুতেই আমি আপনাদের বলেছিলাম, এই ধরনের লোকেরা টাকা জমানোর দিকে বেশি ব্যস্ত, টাকা আয়ের দিকে নয়, মানে এরা আসলে সময়ের মূল্য বোঝে না। দেখুন, আপনার এই মূল্যবান সময় দিয়ে আপনি আরও বেশি ধনী হওয়ার জন্য চিন্তা করতে পারতেন, নতুন নতুন কাজের প্ল্যান করতে পারতেন, নতুন আইডিয়াস আসতো আপনার মাথায়, কিন্তু আপনি তো সময়ের মূল্য বুঝলেন না, আর এ কারণেই আপনি ধনী হতে পারবেন না। দেখুন, আমি তো বাজারকে নিয়ে একটি এক্সাম্পল দিলাম মাত্র, এই রকম আরও হাজারো কারণে আমরা আমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলছি দিনের পর দিন। আর তাই প্লিজ নিজের মূল্যবান সময়কে একটু মূল্য দিতে শিখুন, আর জীবনে একটি মিনিটও কোথাও অকারণে নষ্ট করবেন না। এরপর দ্বিতীয় সেই ব্যক্তি কখনোই ধনী হতে পারবে না যে ফিক্সড ইনকামে খুশি রয়েছেন। যদি প্রতি মাসের একটি নির্দিষ্ট টাইমে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসে আর আপনি সেটিতেই খুশি থাকেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি আপনি কখনোই ধনী হতে পারবেন না। দেখুন, যদি আপনাকে ধনী হতেই হয় তাহলে আপনাকে হয়তোবা কোনো বিজনেস শুরু করতে হবে, সেটি চাকরির পাশাপাশিও হতে পারে, নয়তোবা অন্য কারো বিজনেসে ইনভেস্ট করতে হবে, নয়তোবা আপনাকে এমন কোনো চাকরি করতে হবে যে চাকরি সময় বুঝে স্যালারি হয় না, মানে আপনার ট্যালেন্সিকে বুঝে আপনাকে স্যালারি দেওয়া হয়। দেখুন, এই পৃথিবীতে হাজারো ধনী ব্যক্তি রয়েছেন যারা ধনী হওয়ার আগে হয়তো কোথাও চাকরি করতেন, নয়তো তারা টিচার ছিলেন, নয়তোবা তারা ডাক্তার ছিলেন, নয়তোবা তারা নিজের চাকরির পাশাপাশি নতুন কিছু কিভাবে করা যায় সেটি নিয়ে চিন্তা করেছেন, পাশাপাশি সেটি নিয়ে অল্প অল্প করে কাজ করেছেন এবং একটা সময় গিয়ে তাদের স্বপ্ন সত্যি হয়েছে। তাই এখন ইচ্ছা সম্পূর্ণ আপনার, আপনি অফিস থেকে ফিরার পর নতুন কোনো কিছু নিয়ে চিন্তাও করতে পারেন, নয়তোবা চিপসের প্যাকেট নিয়ে টিভিও দেখতে পারেন। এরপর সেই ব্যক্তি কখনোই ধনী হতে পারবে না যে সব সময় কমফোর্ট জোনের মধ্যেই থাকতে চায়। দেখুন, ধনী হতে চাইলে আপনাকে একটি চ্যালেঞ্জে নামতেই হবে, কিছু এক্সট্রা পরিশ্রম করতেই হবে, পাশাপাশি আপনাকে টাকা পয়সাও খরচ করতে হবে, মানে টাকা পয়সা রিস্কও নিতে হবে। কিন্তু আমরা মিডল ক্লাস লোকেরা দেখবেন যেটি করি, কোনোভাবে টেনশন ফ্রি কিছু টাকা আয়ের ব্যবস্থা করে ফেলি আর এভাবে করেই কোনো মতে নিজেদের জীবনকে চালিয়ে নিয়ে যাই। কিন্তু একজন রিচ মাইন্ডের লোক সব সময় তাদের কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে সে বড় বড় রিস্ক নেয় তার জীবনে। একটি এক্সাম্পল যদি আপনাদেরকে দেই, আপনি জিওকে দেখুন। জিওকে বাজারে আনার জন্য এই কোম্পানিকে এত পরিমাণ রিস্ক নিতে হয়েছিল যে তারা যদি তাদের বিজনেস প্ল্যানে একটু ভুল করত তাহলে তাদের কোম্পানির অস্তিত্বই আজ খুঁজে পাওয়া যেত না, এবং তারা রিস্কটি নিয়েছিল অলরেডি ইস্টাবলিশড কিছু বাঘা বাঘা কোম্পানির বিপরীতে। যাই হোক, ধনী লোকেরা ঠিক এভাবে করেই ধনী হচ্ছেন, তারা অনেক রিস্ক নিচ্ছেন, অনেক সূক্ষ্ম প্ল্যানের মাধ্যমে তাদের কাজকে তারা সাকসেসে নিয়ে যাচ্ছেন। আর অপরদিকে দেখবেন আমরা মিডল ক্লাস লোকেরা 1 লক্ষ টাকা কোথাও ইনভেস্ট করতে গেলেই আমাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তাহলে এখন আপনিই বলুন, আমরা ধনী হব কি করে? এরপর সেই ব্যক্তি কখনোই ধনী হতে পারবে না যার ইনকামের চেয়ে খরচ বেশি। কিছু লোককে দেখবেন 30,000 টাকার চাকরি করে কিন্তু মোবাইল কিনে ফেলছে 80,000 টাকা দামের। আবার নতুন কোনো বাইক আসলে, নতুন কোনো গ্যাজেট আসলেই তার সেটি লাগবেই লাগবে,
আবার দেখবেন এই ধরনের লোকেরাই দামি দামি রেস্টুরেন্টে খাবে, দামি দামি ড্রেস কিনবে, আর এর জন্য যদি প্রতি মাসে তাকে ধারও করতে হয় সে সেটিও করবে। কিন্তু মজার ব্যাপার হলো, তাদের স্বপ্ন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তাদের স্বপ্ন হলো দামি দামি গাড়ি কিনবে, দামি দামি বাড়ি কিনবে, অনেক অনেক টাকা ইনকাম করবে। কিন্তু আপনারা একটি কথা তো সবাই জানেন, ধনী হওয়ার স্বপ্ন দেখা আর ধনী হওয়ার জন্য কাজ করা সেটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। আর এই ধরনের লোকেরা সারা জীবন ধনী হওয়ার স্বপ্নই দেখে যাচ্ছে। আপনি একটু ভাবুন তো, একটি সত্যিকারের ধনী লোক সারাদিন কি এটি ভাববে সে কী কী গাড়ি কিনবে, কোন কোন মোবাইল বাজারে নতুন আসলো, নাকি সে তার কাজকর্ম নিয়ে ভাববে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আজ যাদের আপনি দেখছেন ইনকামের চেয়ে খরচ বেশি, তারা দেখবেন কিছু বছরই আনন্দে থাকবে, আর তারপর থেকেই তাদের গরিবী জীবন শুরু হবে, আর জীবনের শেষ দিনটি পর্যন্ত তাদের খুব কষ্টে কাটাতে হবে। তাই আমি বলবো, প্লিজ শুধুমাত্র ধনী হওয়ার জন্যই নয়, সকল কিছুর জন্যই অপ্রয়োজনীয় খরচ এখনই বন্ধ করে দিন। খারাপ বন্ধুর উপর কখনো বিশ্বাস করো না, ঠিক একইভাবে ভালো বন্ধুকেও বিশ্বাস করো না। চাণক্য এটি বলে বোঝাতে চেয়েছেন, বন্ধু ভালোই হোক আর খারাপই হোক, যদি তার সাথে আপনার কখনো ঝগড়া হয় বা অন্য কোনো সমস্যা হয়, তখন দেখবেন সে আপনার সকল গোপন কথা অন্যকে বলে দিবে। তাই বন্ধু যতই কাছের হোক না কেন, নিজের পার্সোনাল কথাগুলো কাউকেই বলা যাবেই না। কিছু পুরুষ মানুষ এবং বেশিরভাগ মহিলারাই এই ভুলটি করে থাকেন। নিজের লাইফের প্ল্যান কারোর সাথে শেয়ার করা যাবে না। আমরা অনেকে এই ভুলটি করে ফেলি, আমরা নিজের বিজনেসই হোক না কেন বা নিজের লাইফের সাকসেসের জন্যই হোক না কেন, যদি কোনো প্ল্যান তৈরি করি তাহলে সেটিকে আবার সবার সাথে শেয়ারও করে ফেলি, আর এটি সম্পূর্ণ ভুল। দেখুন, আমরা মানুষ, আমাদের প্ল্যানে ভুল হতেই পারে, আমরা আমাদের কাজে ফেল হতেই পারি। তখন দেখবেন আমাদের কাছের মানুষগুলো থেকে শুরু করে সকলেই আপনার এই দুর্বলতার সুযোগটি নিবে। তাই নিজের প্ল্যানকে না বলে সেটিকে এক্সিকিউট করার চেষ্টা করুন, সাকসেস হলে সবাই সেটিকে এমনিতেই জানতে পারবে। আপনার লাইফের একটি দিনও এমন যাওয়া উচিত নয় যে আপনি নতুন কোনো একটি জিনিস শেখেননি, অথবা তার চেয়েও অর্ধেক কোনো কিছু শেখেননি, অথবা তার চেয়েও অর্ধেক কোনো কিছু শেখেননি, অথবা একটি ওয়ার্ডও শেখেননি। যে ব্যক্তি অত্যাচারী লোক, কুদৃষ্টিওয়ালা লোক অথবা খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করবে, সে খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। দেখবেন জীবনে আমরা না বুঝেই হোক অথবা খেয়ালের অভাবেই হোক না কেন, আমরা বিভিন্ন মানুষের সাথে বন্ধুত্ব করে ফেলি। আর বিশ্বাস করুন, একজন খারাপ বন্ধুই যথেষ্ট আপনার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য। একজন খারাপ মানুষ এবং একটি বিষধর সাপের মধ্যে পার্থক্য কি জানেন? সাপ কখনোই সবল দিবে না যতক্ষণ পর্যন্ত তাকে কেউ ক্ষতি না করবে, কিন্তু একজন খারাপ মানুষ সব সময় সকল পরিস্থিতিতে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেই যাবে, আপনি তাকে কোনো ক্ষতি করেন আর নাই করেন। আপনারা যারা মানুষ চিনতে পারেন না অথবা খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলেন, তারা আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে আমি শেয়ার করেছি মানুষকে বিশ্বাস করার আগে যে চারটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতেই হবে। আপনারা চাইলে এই স্ক্রিনে ক্লিক করেও দেখে নিতে পারেন ভিডিওটি। পাশাপাশি ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনেও দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও দেখে নিতে পারেন। ভিডিওটি আসলেই খুবই গুরুত্বপূর্ণ যে কোনো মানুষের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।